আজকে তোমাদের সাথে কিছু স্পেশাল 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 কিছু শেয়ার করব। কেন আমরা ইউটিউব চ্যানেলে এলাম, কেন আমরা ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে চাই, কেন আমরা মোটিভেট হলাম, কেন আমরা ইন্সপায়ার হলাম, কাদের থেকে হলাম, তো এই সব কিছু আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার না করলেই নয়, তার কারণ হচ্ছে যদি শেয়ার না করি তো তোমরা কি করে জানবে, তার থেকেও বেশি হচ্ছে কি আমরা বলতে পেরে আমরা খুব হ্যাপি হব যে কাদের দেখে, কোন কোন ইউটিউবারদের দেখে আমরা ইন্সপায়ার হয়েছি, তাদের ভিডিও আমাদের কেমন লাগে, তাদের সব কিছু আমাদের কেমন লাগে সেটা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর তারা কেমন মানুষ সেটাও আমরা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা অনেকেই জানো তাদেরকে, অনেক পপুলার, আমরা অত পপুলার নই কিন্তু আমরা ইন্সপায়ার হয়েছি তাদেরকে দেখেই। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করুক, তার সাথে তোমাদেরকে জানাই আমাদের ইন্সপিরেশন কে বা কারা। গাইজ, এই যে খাওয়া দাওয়া চলছে, আর এখানে এই যে নেহা খাচ্ছে, অরি খাচ্ছে, আর এই যে পিনসু খাচ্ছে মুখে হাত দিয়ে। কি খাচ্ছিস পিনসু? ইলিশ মাছ, সবার পাতে একটা করে ইলিশ। নেহা খেয়ে ফেলেছে হাফ, আর এই যে আমি ইলিশ খেতে পারি না, এর জন্য একটুখানি ভেঙে নিয়েছি, এইটুখানি গোড়া করে খাচ্ছি অনেক কষ্টে, তার কারণ হচ্ছে ইলিশ মাছ অনেক কাটা। হ্যাঁ, আমি খেতে পারি না ইলিশ, কারণ প্রচণ্ড কাটা, এত কাটা বেছে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তার জন্য আমি খাচ্ছি না। তো চলো আবার দেখা হবে খাওয়া দাওয়ার পর। এই যে পিনসু মুখে হাত দিয়ে রেখেছে, কেন পিনসু তুই অসুস্থ কেন বল? পিনসু বল কেন তুই ক্যামেরার সামনে আসতে চাইছিস, নাচবে? আর এই যে মাম্মাম, মাম্মামের দুষ্টুমি চলছে। মাম্মাম তো গাইস, এখন আমি আর প্রিন্সি তোমাদের সাথে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে গিয়ে আমরা কাদেরকে দেখে ইন্সপায়ার হলাম, যেটা আমরা তোমাদেরকে ফার্স্টেই বলে ভিডিওটা শুরু করেছিলাম যে আমরা কাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি। তাদের মধ্যে ওয়ান অফ দেম সরব যোশী, যার কিনা তোমরা অনেকেই জানো, আমার অনেকেই হয়তো জানো না, হয়তো হিন্দি চ্যানেল অনেকেই দেখো না বেঙ্গলি ব্লগাররা। তো যাই হোক, ভীষণ ভালো ব্লগ করে, আর কত মিলিয়ন সাবস্ক্রাইবার, 15 মিলিয়ন সাবস্ক্রাইবার সরব যোশী। তো তোমরা বুঝতেই পারছো কত বড় একজন ইউটিউবার, আর এত ভালো, মাইন্ড ব্লোয়িং, জাস্ট মানে কিছু বলার নেই ওর সম্পর্কে, মাইন্ড ব্লোয়িং ভিউয়ার্স, মাইন্ড ব্লোয়িং ওর সব কিছু, মানে ইচ অ্যান্ড এভরিথিংস, সব কিছুই খুব ভালো, খুব ভালো করে ভিডিও করে, খুব ভালো কথাবার্তা, বিহেভিয়ার ভীষণ ভালো। 15 মিলিয়ন ভিউয়ার্স, তো ওদেরকে দেখে সাবস্ক্রাইবার, সরি, তো ওদেরকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি। বিশেষ করে প্রিন্সি আমাকে দেখিয়েছে ওর চ্যানেলটা, তো আরও একজন আছে তার নামটা আমরা নেব, তারা বেঙ্গলি ব্লগার, আরও দুজন আছে, তো তাদের নামটাও নেব, কিন্তু এই ভিডিওতে না, এই ভিডিওটা স্পেশালি আমরা সরব যোশীর জন্যই করছি আর কি। তো নেক্সট ভিডিওটা হবে তাদেরকে নিয়ে যারা আমাদের বেঙ্গলি ব্লগার, তাদের দুজনে যাদেরটা মানে খুব ভালোভাবে, যাদের দুজনকে আমরা গ্র্যাব করেছি, যাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি, তাদের নামটা আমরা বলবো নেক্সট ভিডিওতে। বাট আজকে শুধু বলবো সরব যোশী, ওয়ান অ্যান্ড অনলি সরব যোশী। তো আজকে আমরা এত দূর এসেছি, আমরা তো ফার্স্টে অনেকদিন হয়েছিল যে চ্যানেলটা আমরা বন্ধ না, প্রায় ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আমরা চ্যানেলটাতে, তো ইউবিকার নামে খোলা চ্যানেলটা, যেমন কি তোমরা জানো, আর ইউবিকা কথা বলছে, সরি ফর দ্যাট। তো হ্যাঁ, ইউবি, সো যাই হোক,
যেটা বলছিলাম যে আমরা চ্যানেলটা খুলেছিলাম, তারপরে আস্তে 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 ভিডিও করা বন্ধ করে দিই, হয় না, একটা দুটো হয়, কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। বাট আমরা ভাবলাম যে ভিডিওটা আমাদের করা উচিত, রেগুলার করা উচিত, তো সেই হিসাবে আমরা ভিডিওটা করছি। আর ওদেরকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি, হয়ে পেন্সি কন্টিনিউ করে আমি আসছি। জাস্ট ওয়ান সেকেন্ড। আচ্ছা, ওদের যে ব্লগিং এর টেকনিকটা, ওদের ফ্যামিলি সব কিছু আমাদের এত ভালো লেগেছে বলে, এত ভালো লেগেছে বলে আমরা আবার কন্টিনিউ করছি। জোরে বল। আবার আমি জয়েন হলাম। তো আমি অ্যাকচুয়ালি বেল পড়েছিল, তো গেটটা খুলতে গেছিলাম। তো যাই হোক, সৌরভ যোশী ওদের চ্যানেলটা দেখে তো আমরা ইন্সপায়ার হয়েছি। হওয়ার পর মানে আমাদের মনে হলো যে না, এবার থেকে আমাদের ভিডিওটা আমরা কন্টিনিউ করব। ইভেন নেহাও আছে আমাদের বাড়িতে, তো তোমরা ওকে চেনো, ও দেখে সৌরভ যোশী। হ্যাঁ, সৌরভ যোশীর চ্যানেল। তো সবাই আমাদেরকে বললো যে সৌরভ যোশীর চ্যানেলটা দেখার জন্য, এমন কিছু হাইফাই কিছু না, বাট স্টেপ ওয়ান থেকে একদম স্টেপ টেন, মানে এরকম একটা লেভেল। তো সেখান থেকে উঠেছে ও, সৌরভ যোশী। আর একটা অনেক বড় ইন্সপিরেশন, মানে আমরা লকডাউনে তখন তো চিনতাম না, বাট 2020-21 থেকে আই থিঙ্ক আমি যেটা স্টার্ট করেছি, বাট আমি তখন মাকে বলিনি, কারণ মা তখন আমাকে বলতো কি দেখছিস এগুলো ফোনে, কি দেখছিস, মানে তখন মা একটু সোশ্যাল মিডিয়া থেকে কি বলবো অত অ্যাক্টিভ ছিল না, তার কারণ হচ্ছে তোমরা যদি সাপোর্ট না করো, ওরাও আজকে সৌরভ যোশী আর আরো দুজন যাদের কথা আমরা বলবো নেক্সট ভিডিওতে, তো তারাও যদি উঠতে পারে সেই জায়গা থেকে, মানে একটু একটু করে ব্লগ করে করে, আর রেগুলারিটি ব্লগের যে রেগুলারিটিটা, ব্লগের যে মানে প্রতিদিন যে ব্লগটা করা, তো এটা তো করতেই হবে। আর সেখান থেকে একমাত্র তোমরাই আমাদেরকে তুলতে পারো, তার জন্য তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার। যেমন সৌরভ যোশীকে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, যার জন্য ও আজকে এত দূর। মামম খালি হাতটা এলোমেলো করছে, কথা বলছে, ডিস্টার্ব করছে আমাদের। তো যাই হোক, তোমরা ওটাকে একটুখানি ইয়ে করে যাও, ওভার লুক করে যাও ওর সাউন্ডটাকে। তো প্রিন্সি এবার কিছু বল। প্রিন্সি অনেক অনেকবার আমাকে প্রিন্সি, ইভেন আমার বোন টিয়া অনেকবার আমাকে বলেছে দিনের পর দিন। মা হচ্ছে, মা হিন্দি ব্লগ চ্যানেল দেখে না, আই মিন আমরা দেখি বাট মা দেখে না হিন্দি ব্লগ চ্যানেল। মা ততটা কি বলবো মানে পার্সোনালি নয়, কিন্তু এমন কিছু তাদের কথা, তাদের ভিডিও, তাদের অ্যাক্টিভিটিস অটোমেটিক্যালি আমরা ইন্সপায়ার হই। ন্যাচুরালিটি, হ্যাঁ ন্যাচুরালিটির সাথে করে, যাদের কথা আমরা বলবো নেক্সট ভিডিওতে, তারাও সেম তাই, মানে এত ন্যাচুরালিটিটা রেখে ভিডিওটা করে না, মানে আমাদের মনে হয় যেন আমরা ওদের সাথেই আছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হ্যাঁ মানে মনে হয় না যে একটা নর্মাল ব্যাপার, মানে সেজে গুজে বা কিছু বা আদারওয়াইজ অন্য কিছু দেখাওয়া। তো আমি এক্সাম্পল কোনো সেজে গুজে ভিডিও না, নর্মাল তোমাদের সাথে সেটাই শেয়ার করি যেটা আমরা সারাদিন করছি, যেটা আমাদের লাইফে সারাদিন ঘটছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা এখনো পর্যন্ত করছি, আগামীকালও করবো যদি তোমরা আমাদের সাপোর্ট করো। আর বাকিটা প্রিন্সি করবে, আরো ব্লগ করবো, আর প্রিন্সিকে তোমরা আশীর্বাদ করো যেন ব্লগ অনেক ভালো ভালো করে এডিট করে। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করলাম
যে সৌরভ যোশীকে দেখে আমরা যে ইন্সপায়ার হয়েছি, তোমরা এখনো পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল খোলোনি তারা অবশ্যই সৌরভ যোশীর চ্যানেল দেখো, আর আমাদের চ্যানেলটাকেও দেখো, দেখে আমাদের চ্যানেলটাকেও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আজকে সৌরভ যোশীর জায়গায় যদি সৌরভ যোশী থাকতে পারে তো আমরা কেন নই। তো তার জন্যে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সৌরভ যোশী পর্যন্ত আমাদের এই ভয়েসটা পৌঁছায়। জানি না বুঝবে কিনা বেঙ্গলি ভয়েস আছে, তো বেঙ্গলি ভয়েস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ একই ব্যাপার। হ্যাঁ, তো ও বুঝবে কিনা জানি না, বাট ট্রান্সলেট তো করতেই পারে। হ্যাঁ, তো থ্যাংকস ফর ওয়াচিং and good night, bye bye.